যুদ্ধাপরাধীদের বিচারের বিরুদ্ধে যারা আন্দোলন করছে তাদের রুখে দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জামাত শিবির তাণ্ডব বন্ধ না করলে তাদের পরিণতি খারাপ হবে। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে রংপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী। তিনি আরো বলেন, যারা যুদ্ধাপরাধীদের বাঁচাতে আন্দোলন করছে তারাও সমান অপরাধী, তাদেরও বিচার হবে। হরতাল দিয়ে বিএনপি যেমন বঙ্গবন্ধুর হত্যাকারীদের রক্ষা করতে পারেনি, তেমন যুদ্ধাপরাধীদেরও বাঁচানো যাবে না। তাদের তো জন্ম একাত্তরে অনেকের হয়ই নাই, হয়তো অনেকের হয়েছে তারা জানে না, যে যাদের স্বার্থে তারা আজকে মানুষ হত্যা করে, যাদের সাথে তারা রাস্তায় নেমেছে, তারা কি জঘন্য ঘৃণ্য কাজ একাত্তর সালে করেছে। তারা শুধু সেই একাত্তর সালের ঘটনাগুলি দেখুক, তারা নিজেরাই লজ্জা পাবে, কারণ এখানে জনগণের কোনো সমর্থন তারা পাবে না। আর জনগণের সমর্থন না পেলে কিন্তু কোনো আন্দোলন গড়ে তোলা যায় না, বরং জনগণের ঘৃণা পাবে এবং জনগণ এদেরকে রুখে দাঁড়াবে। কাজে আমি দেশবাসীকে আহ্বান জানাবো যে আজকে যারা এই যুদ্ধাপরাধীদের বাঁচাবার জন্য মাঠে নেমে তাণ্ডব করছে, রাস্তায় নেমে তাণ্ডব করাচ্ছে, আজকে জনগণকেই তার প্রতিহত করতে হবে, জনগণকেই রুখে দাঁড়াতে হবে। যে এই অপরাধী যারা, তাদের বিচার বাংলা মাটিতে হবে, কিন্তু অপরাধীদের যারা রক্ষা করতে যাবে তারাও সমান অপরাধী, তারাও সমান অপরাধী, কাজে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কাজে আমি এদেরকে বলবো যে তারা এই সমস্ত তাণ্ডব যেন বন্ধ করে, নইলে এর পরিণতি আরো খারাপ হবে। আর এদেরকে রক্ষা করতে পারবে না, এদের বিচার চলতেই থাকবে।